বিরতির পর ফিরে এলাম। আপনারা দেখছেন আর প্লাস নিউজ এবং রণক্ষেত্র, এবং টুইটারের মাধ্যমে আপনাদের মতামত দিন হ্যাশট্যাগ রণক্ষেত্র, হ্যাশট্যাগ ক্যাপ কোয়েশ্চেন্স, এবং আপনাদের মতামত আমরা নিঃসন্দেহে অ্যাকোমোডেট করব এবং আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামীকাল রাজ্যসভায় ক্যাপ সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট বিল পেশ হবে, চলবে রাজ্যসভাতে ডিবেট, তারপর সেখানেও নিঃসন্দেহে ভোটাভুটি হবে বা কাল ভোটাভুটি হবে। কেন না কেন এই যে সেশন চলছে, আমরা গত সেশনেও দেখেছিলাম অনেক রাত অবধি চলছে, ডিবেটে সবাই অংশগ্রহণ করছেন, সব রাজনৈতিক দলের বক্তব্য শোনা হচ্ছে, এটা একটা নতুন অভিজ্ঞতা নিঃসন্দেহে। ফলে আগামীকালই সেটা পাশ হয়ে যাবে কি না রাজ্যসভায় সেটা একটা বড় কোয়েশ্চেন্স, তার কারণ আগের বার লোকসভায় পাশ হওয়ার পরও সেটি রাজ্যসভাতে পেশ করা যায়নি, এবং এই এরকম একটা পরিস্থিতির মধ্যে যথেষ্ট বিতর্কের একটা আবহ রয়েছে। সিটিজেন্স অ্যামেন্ডমেন্ট বিল, তারপর এনআরসি, এই সমস্ত প্রশ্নগুলো নিয়ে বাংলার রাজনীতি আগামী দিনে বারবার আবর্ত, কেন হচ্ছে দেশভাগের সবচেয়ে বড় ক্ষতি শিকার বা স্বাধীনোত্তর ভারতবর্ষে সবচেয়ে বেশি এই পূর্ব ভারতে সমস্ত রাজনৈতিক দলকেই এটাকে নিয়ে লড়তে হয়েছে, বিভিন্ন দাবি দাওয়ার আন্দোলন চলেছে, সমস্ত কিছু এই বাস্তব সত্য রয়েছে, ইতিহাসের একটা বড় প্রেক্ষাপটও রয়েছে, যে কারণে বিতর্কটা খুব দীর্ঘস্থায়ী হচ্ছে। হ্যাঁ বিতর্ক, যে চন্দনবাবু, আমি যেখানে বলছিলাম সেটা হচ্ছে, যে প্রসঙ্গ বলছিলাম সেই প্রসঙ্গকেই লিঙ্ক করছি, সেটা হচ্ছে যে পূর্ব ভারতে আপনি দেখুন একটা জায়গাতে ধর্ম এবং আর একটা জায়গাতে এথনোলজি। আপনি খুব ভালো করে দেখবেন যে পূর্ব ভারতের যে রাজ্যগুলো, বিশেষত চারটে স্টেটে ইনার লাইন পারমিট, এবং সেখানে অরুণাচলে আগে থেকে ছিল, এবং তার পরবর্তী সময়ে যে নাগাল্যান্ড, মণিপুর, মণিপুর হচ্ছে, মিজোরাম এবং নাগাল্যান্ড মিজোরাম, এই তিনটে স্টেটে করে দিল, মণিপুর হচ্ছে, এবং আলটিমেটলি চারটে স্টেট। দেখুন এখানে কিন্তু কতগুলো সমস্যা আছে। একটা সমস্যা হচ্ছে যে ইনার লাইন পারমিট আমরা ওই অঞ্চলগুলোতে জানি যেখানে অ্যাসফা আইন পর্যন্ত চারু জারি আছে, সেটা নিয়ে কিন্তু একটা যথেষ্ট কোয়েশ্চেন আছে, এবং সেটা বিদ্যুৎ গতিনের একটা দাবি, লোকাল দাবি। কিন্তু তার পাশাপাশি ওখানে যে ট্রেডিং সিস্টেমটা চলে বা দীর্ঘদিন ধরে যে ট্রেডটা চলছে, পূর্ব ভারতের করিডারটা কিন্তু বেঙ্গল, এবং বেঙ্গল থেকে আলটিমেটলি সেই সব জায়গাগুলোতে যখন রিচ আউট করা হয় তখন কিন্তু এই প্রশ্নটা রয়ে যায় যে এই ইনার লাইন পারমিটটা ট্রেড সিস্টেমকে কতটা প্রভাবিত করবে। দিস ইজ ওয়ান পয়েন্ট, ইকোনমিক পয়েন্ট থেকে বলছি। সেকেন্ড পয়েন্ট এথনোলজি, এথনোলজিকে দেখুন শুধুমাত্র ভোট ব্যাঙ্কে সামনে রাখার পরে এদের মূলত যে উদ্দেশ্যটা সামনে এসে গেল যে ক্যাব ইমপ্লিমেন্ট ওখানে করা যাবে না, তার কারণ হচ্ছে লাইন অফ ভোটস। আপনি দেখছেন আপনারই স্টেটমেন্টে ত্রিপুরার মুখ্যমন্ত্রী কী বলছেন, মিজোরামের মুখ্যমন্ত্রী কী বলছেন, বিজেপি সমর্থিত যেসব জায়গাগুলো আছে প্রত্যেকটা জায়গাতে, এবং আসাম তো পরিষ্কার হয়ে গেছে, প্রত্যেকে কিন্তু একটা জিনিস বলতে চাইছেন, সেটা হচ্ছে এনআরসি ওয়াজ এ ট্রাই, এনআরসিটা মিজারেবলি ফেল করার পরে এখন ওরা এনআরসিকে গুটিয়ে এনে ক্যাব নতুন সিস্টেম, খুব স্বাভাবিকভাবে একটা রিফ্লেকশন তৈরি হচ্ছে, সেটা হচ্ছে পূর্ব ভারত সাফার করেছে। এবং আমি অবশ্যই বলবো যে বাংলার মানুষ একটা একটা অবশ্যম্ভাবীভাবে সাফারার, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, এবং তার সাথে সাথে পূর্ব ভারত। এবং মূল ব্যাপারটা যেটা হচ্ছে, আমরা প্রথমে যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে যদি আপনি এটাকে অ্যানালিসিস করেন তাহলে এটা ভেরি মাচ শিওর, খুব স্বাভাবিক নিশ্চিত যে ধর্ম এবং মানব গোষ্ঠী এই দুটোকে পাশাপাশি রেখে আন্দোলন করার ফসল ভারতবর্ষের আগামী দিনের আগামী প্রজন্মের কাছে মারাত্মক আকার ধারণ করবে। অর্থনীতিটা কিন্তু সব থেকে বড় প্রশ্ন, যেটাকে বারবার ঢাকবার জন্য এদের বহু ঢাক নিনাদ করতে হচ্ছে, যেটা সার্বিকভাবে ভারতবর্ষের ওকে পক্ষে ভালো নয়। প্রণয়বাবু, এইরকম যদি সিচুয়েশনস থাকে সেটাকে ব্যালেন্স করার জন্য আমরা দেখেছি অতীতে 80-এর দশকে নীলির হত্যাকাণ্ড, ভয়াবহ একটা মানে ঘটনা হয়েছিল, সব মিলিয়ে চাপটা কিন্তু এই রাজ্যের উপর স্বাভাবিক এই প্রশ্নটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আকার ধারণ করছে। আপনারা তো 2021-এর এখানে প্রত্যাশী, তো এইরকম সিচুয়েশনস যে একেবারে হবে না সেটা নিশ্চয়তা মানে দিতে পারছেন? শুধু শরণার্থী প্রশ্নটা তো নয়, কারণ এই জাতিগোষ্ঠীর মধ্যে ধর্ম প্রশ্নটাও একটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এবং যেভাবে ধর্মের প্রশ্নটাকে নিয়ে এই ক্যাপটাকে আপনারা মানে পাশ করে নিতে চাইছেন, সেটা কিন্তু একটা জাতিগোষ্ঠীগুলো মানে যেগুলো এথনিক জাতিগোষ্ঠী এবং ভাষাগতভাবে যারা রয়েছেন তাদের উপর কিন্তু একটা এক্সট্রা চাপ, আমি অবভিয়াসলি বলছি বাংলার উপর আরও বেশি কি চাপ পড়তে চলেছে। দেখুন সুজিত, আমি জানি না কেন বারবার এই প্রশ্নটা উঠছে, কারণ ভারতীয় ইতিহাসের প্রেক্ষাপট তাই বলছে। হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি চিরদিনই স্বচ্ছতার সাথে রাজনীতি করেছে। 1980 সালে যদি আমাদের ম্যানিফেস্টো দেখেন, আর 2014-2019-এর যদি ম্যানিফেস্টো দেখেন, শরণার্থী আর অনুপ্রবেশের ইস্যুতে আমরা 1980 সালে যা বলেছি 2019-এও একই কথা বলেছি।
এবং আমরা আমাদের ম্যানিফেস্টোতে যখন দেখেছি যে আমরা সিএবি আনবো এবং বিপুল সংখ্যক মানুষ যখন আমাদেরকে ভোট দিয়েছে তো আমরা সিএবি পাস করাবো, এটাই তো স্বাভাবিক। আমরা তো মমতা ব্যানার্জি না যে 2005 সালের 4th আগস্টে গিয়ে আমি পার্লামেন্টে গিয়ে ভারত এই পশ্চিমবঙ্গের ভোটার লিস্টকে চুরে ফেললাম। কি বলেছিলাম সেদিন? সেদিন মমতা ব্যানার্জি বলেছিল যে পশ্চিমবঙ্গে ভোটার লিস্টের মধ্যে প্রচুর মুসলিম প্রচুর অনুপ্রবেশকারীর নাম আছে, এদেরকে বাদ দিতে হবে। সেই মমতা ব্যানার্জি একটি স্লটার অফ ডেমোক্রেসি বলে বই লিখেছেন, তার 42 নম্বর পেজে উনি লিখছেন যে পশ্চিমবঙ্গে প্রচুর অনুপ্রবেশকারী ঢুকে আছে, এরা সিপিএম এর ভোট ব্যাংক, এদেরকে বাতিল করতে হবে। সেই মমতা ব্যানার্জি আজকে 2019 বলছেন সিএবি হতে দেব না, ক্যাব হতে দেব না। মমতা ব্যানার্জি তা পাল্টি খেতে পারেন, তার নিজের সময়ের সাথে সাথে তার রাজনৈতিক ভোট ব্যাংক তৈরি করতে পারেন, কিন্তু ভারতীয় জনতা পার্টি এটা করে না। সেই জন্য ভারতীয় জনতা পার্টি আজকে প্রতিশ্রুতিবদ্ধ এবং এনআরসি ইস্যুতে আপনি জেনে রাখুন এনআরসি হবে, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে। যেভাবে আমরা ক্যাপ তৈরি করব ম্যানিফেস্টোতে দিয়েছি, যেহেতু সরকার আমাদের আছে, ম্যান্ডেট জনগণ আমাদেরকে দিয়েছে, সেই জন্য আমরা ক্যাপকে পাস করাচ্ছি। এর মধ্যে কোন রকম লুকোচুরি নেই, আমরা 80 সালে যা বলেছি। আপনারা প্যান ইন্ডিয়ান পার্টি, আপনারা এই প্রশ্নে লুকোচুরি করেননি তাই না? কিন্তু এই পার্টি শুধুমাত্র তৃণমূল নয়, ধরুন আপনাকেও কম্পালসিভ, যাই না চন্দনবাবুর মতো আপনিও যে কম্পালসিভ সিচুয়েশন, এই যে শিবসেনা পার্টি গেল, একটু রাজনীতির এবং হচ্ছে ওই প্রেক্ষাপট সবকিছু মিলে এমন একটা সিচুয়েশন একটু ঊর্ধ্বে উঠতে হবে। এটা তো আমরা জানি, 2005 সালে মমতা বন্দ্যোপাধ্যায় লোকসভায় কি বলেছিলেন আমরা এটা প্রত্যেকেই জানি, কিন্তু আজকের পার্সপেক্টিভ, বিরোধী তিনি দলনেত্রী ছিলেন সেদিন, বাংলা বিরোধী রাজনীতি এবং বাঙালি বিরোধী রাজনীতি করে, এটা তো তৃণমূল কংগ্রেস প্রকাশ্যে বলছে, জনসভায় বলছে। সেই জন্য তো বাঙালির 18টা সিট বিজেপি কে দিয়েছে, কারণ বিজেপি স্বচ্ছতার সাথে রাজনীতি করে। আর একটা শিবসেনা প্রশ্ন তুললেন, এইগুলো ঠিক না, একটা কমেন্টের থেকে আপনি একটা অংশ তুলে নিয়ে ডিবেটের সময়টা ফালতু নষ্ট করছেন, প্লিজ। আমি সেটাই বলছি, আমি কি বললাম, আমি বললাম বিজেপি তো তার পয়েন্টে স্টিক রয়েছে, কিন্তু শিবসেনা সে পাল্টি ধরুন খেয়েছে। আপনাকে আছে কম্পালসিভ সিচুয়েশনে হয়তো ঢোক গিলতে হচ্ছে, আমি তো আপনাকে কোথায় খাটো করলে শিবসেনা প্রসঙ্গ এনেছি মানে কি? প্রসঙ্গ আসে প্রসঙ্গের অবতারণায়। সুমন বাবু, না আমি একটা কথা বলছি যে বিজেপি কতটা বাঙালি বিরোধী বাংলা বিরোধী তার তো উদাহরণ রয়েছে, ফণী বা বুলবুল, এগুলো তো কোনো তৈরি করা কোনো বিপর্যয় নয়, প্রাকৃতিক বিপর্যয়। এক পয়সা এখনো এসে পৌঁছয়নি, যা বিপুল ক্ষতি হয়েছে সেই ক্ষতি থেকে একটা পয়সা পূরণ হয়নি। আমার কথা হচ্ছে যে তৃণমূল কংগ্রেস বা যে কোনো রাজনৈতিক দল, তারা তো অনুপ্রবেশের বিরুদ্ধে। আরে সীমান্তে পাহারা দেয় কারা, তার দায়িত্ব কাদের? সার্জিক্যাল স্ট্রাইক কারা করে, সেনাকে নিয়ে প্রচার কারা করে? বিজেপি করে, মানুষ জানে। তাহলে সেন্টার কেন আমার যে সুরক্ষা ব্যবস্থা রয়েছে সেই সুরক্ষা ব্যবস্থা গলে কেন অনুপ্রবেশকারী ভারতবর্ষে প্রবেশ করবে যে কোনো সীমান্ত দিয়ে? এই প্রশ্নটা অন্য নাগরিকদের মতো আমারও, কিন্তু যাদের ভোটে নির্বাচিত হয়ে 2014-2019 বিজেপি ক্ষমতায় এসছে, সেই তাদেরকে নাগরিক নয় ঘোষণা করা, এটা কতটা ন্যায়সঙ্গত এই প্রশ্নটা উঠবে। আজকে আসামে 19 লক্ষ মানুষের মধ্যে 12 লক্ষ বাঙালি হিন্দু, আর সেই মানুষগুলোর ভোটে নির্বাচিত হয়েছে আসাম সরকার, বিজেপি যেখানে ক্ষমতায় এসছে। তাহলে বিজেপিকে আজকে কেন ঢোক গিলতে হচ্ছে? কেন অমিত শাহ 370 তুলতে গিয়ে এক দেশ এক আইনের কথা বলছে, অথচ যখন এই সিএবি পাস হচ্ছে তখন দেখা যাচ্ছে যে ইনার লাইন পারমিটের ব্যাপারটা অবিকৃত রেখে দিচ্ছে, কারণ ওখানে বিজেপির রাজনীতি রয়েছে। আসলে দেখুন, মানুষ কিন্তু বুঝতে পারে যে একটা দল তারা কি করতে চাইছে, কি তাদের হিডেন এজেন্ডা, কিভাবে তারা ঘৃণা বিভাজনকে কিভাবে ছড়াচ্ছে, এটা বিজেপির থেকে ভালো কেউ করতে পারে না। বিজেপি এবং হিন্দুত্ববাদীদের মূল লক্ষ্যই হচ্ছে মানুষের মানুষের বিভাজন, এটা ব্রিটিশরা করেছিল একসময়। সেই বিভাজনের রাজনীতি, বিজাতীয় দত্তের রাজনীতি আবার বিজেপির নেতৃত্বে হচ্ছে, আবার নতুন ভাবে ফিরে আসছে। মানে
জাতি এবং হচ্ছে এবার ভাষার প্রশ্ন এগুলো আবার সামনে চলে আসছে। এটা তো বারবার আসামের এনআরসি নিয়ে প্রশ্ন আসছে। সবাই জানি যে আসামের এনআরসিটা হচ্ছে আসাম অ্যাকোয়ার্ডের পার্ট। আসাম অ্যাকোয়ার্ড সাইন করেছিলেন রাজীব গান্ধী, কংগ্রেসের তিনি প্রধান তখন প্রধানমন্ত্রী ছিলেন, কংগ্রেস দলের পক্ষ থেকে মমতা ব্যানার্জি তখন কংগ্রেসের এমপি ছিলেন। আজকে এই আসাম অ্যাকোয়ার্ডের পার্ট হচ্ছে আসামের এনআরসি সুপ্রিম কোর্টের নির্দেশে। তো সেই সুপ্রিম কোর্টের নির্দেশে আসামের এনআরসিতে যদি কোনো গলতি হয়ে থাকে তার দায় মমতা ব্যানার্জি, তার কারণ তিনি কংগ্রেসের এমপি তখন ছিলেন। আগে মমতা ব্যানার্জি তাহলে তো আবার আমাকে বলতে হবে, আবার আমাকে বলতে হবে সুজিত দা, আপনি অর্থনীতির প্রসঙ্গ তুললেন, সত্যি কথা এই দেশের অর্থনীতি বা এমন একটা মানুষ বড্ড প্রান্তিক জায়গায় গিয়ে পৌঁছে যাচ্ছে, কাজ নেই, এবং যেটা চিফ মানে সাইন্টিফিক অ্যাডভাইসার সিদ্ধার্থ কাকও কিছুদিন আগে এসে বলেছেন বিশ্বের সবচেয়ে বেশি অস্থির সময়ের মধ্যে দিয়ে আমরা রয়েছি। এত একটা জনবহুল দেশ, সেখানকার আমি সেই মানুষগুলোর কথাই ভাবতে চাইছি যে মানুষগুলো সত্যি অর্থনৈতিকভাবে কোনো রকম মানে এখন মানে চরম ডিপ্রাইভড অবস্থার মধ্যে গিয়ে পড়েছে, তার মধ্যে এই এই ভাষা নাগরিকত্বের এই প্রশ্নগুলো চলে আসছে, এবং এমন একটা সময় যেখানে আজকের দিনে আর কিছুক্ষণ পরেই হয়তো পুওর ইকোনমি এবং হচ্ছে গরিব মানুষের হাতে কীভাবে অর্থ আসবে তার যিনি খুব সোচ্চারভাবে প্রবক্তা তিনি নোবেল পুরস্কার নিতে চলেছেন, আর কিছুক্ষণ মধ্যে এই ঘটনাটা আমরা চাক্ষুষ করব, এরকম একটা জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা এই ক্যাপটা করছি, এর গ্রেটার ইমপ্লিকেশনসটা আগামী দিনে কী হতে চলেছে একটু আপনি বলুন। মানে কী করুণ অবস্থা আমাদের দেশ আছে, যে ক্যাবে থাকবে আর যে ক্যাবে বাদ পড়বে। ব্যাঙ্গালোরে গেলে পেঁয়াজের দাম উভয় পক্ষের জন্য 200 টাকা কিলো, কলকাতার বাজারে তার কাছে হচ্ছে 150 টাকা থেকে 160 টাকা। কি কেন্দ্র সরকার কি রাজ্য সরকার কেউ পদক্ষেপ গ্রহণ করতে পারে? রাজ্য সরকার আজকে 59 টাকায় কিন্তু দিয়েছে, অনেকেই পেয়েছে মানে 1 কেজি কোথাও 500। একটু সময় আমি একটু শেষ করি সুফল বাংলা ফলে প্রায় 300 দোকান থেকে এত হচ্ছে দাম বাড়ার পরে, তারপরে হচ্ছে যারা হচ্ছে জাল মেরে হচ্ছে মাছ তুলে নিল, সে জাল মেরে যারা হচ্ছে টাকা তুলে নিল বাজার থেকে, জাল মারার পরে হচ্ছে রাজ্য সরকারগুলো নাবলে, সেটা হচ্ছে শোচনীয় অবস্থা। কি কেন্দ্র কি রাজ্য সরকার কি অবস্থা, মানে এটা প্রণয়বাবু ঠিকই বলেছেন যে বিজেপি তৃণমূল একসাথে মিলে হচ্ছে 2005 সালে 4 আগস্ট হচ্ছে লোকসভাতে পশ্চিম বাংলায় এনআরসি হোক মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে উপস্থাপনা করেছিলেন, খুব দৃঢ়ভাবে করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, এবং দীর্ঘদিন ধরে হচ্ছে 6 বছর ধরে উনি এনআরসির জন্য এক নাগালে বলে গেছেন এবং এটা নিয়ে কোনো দ্বিধা নেই। এর স্বীকারোক্তি কিন্তু হয়নি আজকে। খুব অদ্ভুতভাবে আপনি যদি অভিষেক ব্যানার্জির হচ্ছে কথাটা শুনেন পার্লামেন্টে, উনি কিন্তু সেকুলার শব্দ একবারও উনার হচ্ছে বক্তৃতাতে উচ্চারণ করেনি, ফলে সব জিনিস হচ্ছে বক্তৃতাতে হাজির হলো, ধর্মনিরপেক্ষতাটা বাদ পড়ে গেল। আমি একটু শেষ করি, একটু শেষ করি, এবার এবার আসি, আপনি সেকুলার কথাটা উনি উচ্চারণ করেছেন এটা বলতে পারছেন না, বলে না আমি যে কথাটা বলতে চাই কি বাবা একেবারে সেকুলার কথা উচ্চারণ করেনি, একবারও উচ্চারণ করেনি, এবং হচ্ছে সেকুলার কথা বলতে কে গলা কেন শুকে, সংবিধানে যে কথাটা আছে যেই কথাটা সংবিধানে আছে সেই কথাটা বলতে গলা কেন শুকিয়ে যায় তৃণমূল কংগ্রেসের আজকের দিনে দাঁড়িয়ে, ফলে এই কথাটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে ডিটেনশন সেন্টার রাজারহাটে তৈরি হচ্ছে, যেই ডিটেনশন সেন্টার রাজারহাটে তৈরি হচ্ছে রাজ্যের হচ্ছে মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলছে আমরা হচ্ছে আমরা জমি হস্তান্তর করেছি বন্দার মধ্যে হচ্ছে দপ্তর, উজ্জ্বল বিশ্বাস পরিষ্কার ভাবে বলে দিয়েছে এবং মিথ্যে কথা বলছে তৃণমূলের হয়ে এখানে আমার পাশে বসে আছেন একেবারে মিথ্যে কথা বলছে, ফলে সরকার হচ্ছে উজ্জ্বল বিশ্বাস
পরিষ্কারভাবে হচ্ছে সরকারের দায়িত্ব নিয়ে সাংবাদিক সম্মেলনে এবং সাংবাদিকদেরকে স্পষ্টভাবে বলেছে যে পশ্চিম বাংলার মাটিতে রাজারহাটের জমি চিহ্নিত হয়ে গেছে, ওখানে ডিটেনশন সেন্টারের কাজ শুরু হয়ে গেছে, বনগাতে হচ্ছে জমি খোঁজার কাজ চলছে রাজ্য সরকারের তরফ থেকে। আমার কথা হচ্ছে সত্যি কথাটা গ্রহণ করলেন তো, ধন্যবাদ। মানুষের মানুষদেরকে ছেড়ে দিন, মানুষের ছেড়ে দিন। আপনি আপনি তথ্যটা ধরে ফেললেন তো, তথ্যটা এবার 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 হচ্ছে স্পষ্ট কথা, এই যে পশ্চিম বাংলার মাটিতে দাঁড়িয়ে এই যে উদ্বেগ নিয়ে প্রকাশ করছে তৃণমূল কংগ্রেস, সত্যি কথা উচ্চারণ করলে বিজেপি বিরক্ত হচ্ছে, সত্যি কথা উচ্চারণ করলে তৃণমূল হচ্ছে বিরক্ত হচ্ছে। এই বাস্তব তৃণমূলের মধ্যে এই যে যোগসূত্র, ৪০% এমপি যারা হচ্ছে ধর্মনিরপেক্ষতার পক্ষে বক্তব্য রেখে, যারা হচ্ছে বলেছিল পশ্চিম বাংলার মানুষ, পশ্চিম বাংলার সমস্ত স্তরের মানুষ সংখ্যাগুরু সংখ্যালঘু হয়ে তারা হচ্ছে সংসদে গিয়ে সিএবির বিরোধিতা করবে, সেই বক্তৃতা যেটা দেওয়া হয়েছে সিএবির বিরুদ্ধে, তার পেছনে তৃণমূল কংগ্রেসের এমপিরা দাঁড়ায়নি ভোট দেওয়ার জন্যে। এটা হচ্ছে বাস্তব চিত্র আজকে পশ্চিম বাংলা, এটাকে লুকোনো যাবে না। এই যে মেকি খেলা যেটা চলছে ভারতীয় জনতা পার্টি এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে, নিজের কাজটা করিয়ে নিচ্ছে, যেভাবে হচ্ছে ভারতীয় জনতা পার্টির সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মিটিং করে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, বিজেপি ও মুখ খুলল না, তৃণমূল কংগ্রেস ও মুখ খুলল না। ধন্যবাদ, সময় শেষ। ধন্যবাদ প্রণয় রায়, রাজ্য বিজেপি নেতা মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, কংগ্রেস নেতা মুখপাত্র ডাক্তার ফুয়াদ আলম, সিপিএম নেতা সুমন বন্দ্যোপাধ্যায়, অধ্যাপক, চারজনকে ধন্যবাদ জানিয়ে আজকে রণক্ষেত্র এই পর্যন্তই থাকছি। এরপর রাত 10:30 আবার ফিরছি কৌতূহলের খবর, জনকৌতূহলকে সঙ্গে নিয়ে। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক লাল হিট, একটা ফ্রেশ সুগন্ধের সঙ্গে সুজুকি অ্যাক্সেস 125 কম তেল খায়।